অন্যায় অবিচার ঘুম খুনের বিরুদ্ধে চেপে বসেছিল অন্যায় অবিচার। আপনারা জানেন যখনই আমিনের সরকার ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্রকে গলা টিপে ধরেছে। আজকাল আমরা শেখ মুজিব চারটি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছিল, কারণ যাতে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করতে না পারে। আজকে শেখ হাসিনা সরকার 16 বছর ক্ষমতায় ছিল। আপনারা জানেন এই 16 বছরে 65 জনের অধিক সাংবাদিককে হত্যা করেছে, যার একটির বিচারও করা হয় নাই। আজকে বিভিন্ন সময় ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন সহ পাশ করে সাংবাদিকদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে যাতে তারা সঠিক তথ্য না দিতে পারে। এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার কারণে থাকার জন্য বিভিন্ন কালো আইন পাশ করেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব আছেন অবিলম্বে এই সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং কুষ্টিয়া সহ সারা দেশে সাইবার নিরাপত্তা আইনে যাদের নামে মামলা করা হয়েছে নিঃশর্ত তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং সাইবার নিরাপত্তা আইনে যাদের জেল হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যদি তা না করা হয় তাহলে কুষ্টিয়া সাংবাদিক সমাজ বসে থাকবে না এবং কুষ্টিয়া সাংবাদিক সমাজ সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে দুর্বার গণ আন্দোলন করে এই আইন বাতিল করতে বাধ্য করবে। অবিলম্বে সাগরণী যখনই আমিনের সরকার ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্রকে গলা টিপে ধরেছে। প্রিয় সহকর্মী বৃন্দ, সবাইকে কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামে এই মুহূর্তে বক্তব্য রাখবেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি।